এক বক্স কেক হয়েছে, এটা অনেক কদিন যাবে, অনেক কদিন চলে যাবে। কেক আসলে এটা ভ্যানিলা কেক, তো কলা দিয়ে বানাইছি যার কারণে একটু কালারটাই আসছে। আবার হচ্ছে কোকোলা পাউডার দিছি একটু। আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম কিন্তু হলো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে? ভাইয়া আপুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে আমি আজকে একটা কেক বানাবো, চকলেট কালারের কেক। সেটা হচ্ছে আমি ভ্যানিলা কেক বানাবো। তো ভ্যানিলাটা আমি ব্লেন্ডার করে নেবো, সেই জন্য ব্লেন্ডার বের করছি। আর ভ্যানিলাটা আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। আর হচ্ছে পাশাপাশি আপনারা ডিম দেখতে পাচ্ছেন, ডিমগুলো ফ্রিজে ছিল, আমি হচ্ছে ডিমগুলো বের করছি নর্মাল হওয়ার জন্য। তো যারা কেক বানাবেন ডিমটা আধা ঘন্টা কি 20 মিনিট আগে বের করে রাখবেন ফ্রিজের থেকে। তো আমি বের করে রাখছি, ততক্ষণে আমি ভ্যানিলা ব্লেন্ডার করে নিব। আর হচ্ছে যেটাতে কেক বানাবো যে বাসনটাতে, সেটা আমি সুন্দর করে তেল দিয়ে ব্রাশ করে নিছি। নেওয়ার পরে সাদা পেপার কেটে রাখছিলাম ওটার মাপে, তো ওটা আমি সেট করে নিচ্ছি। যখন বেটারটা আমি তৈরি করব সেটা আমি ঢেলে দেওয়ার জন্য আমি ওটা আগায় রাখছি কাজটা করে। তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি কীভাবে ভ্যানিলা কেকটা বানাই। তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। এতো দেখতে পাচ্ছেন ভ্যানিলা ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি সাথে চিনিটাও দিয়ে দিয়েছিলাম, চিনিটা যেন খুবই শর্টকাটে গলে যায়, কারণ চিনিটা হচ্ছে গলতে সময় লাগে বেশি। আর ব্লেন্ডার এই করে নিলে মিক্সার করে নিলে দেখা যাচ্ছে খুব শর্টকাটে চিনিটা মিক্স হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম, ডিমের পাশাপাশি দিব আমি 1 কাপ সাদা সয়াবিন তেল, রান্নার তেল যেটা সেটা দিব। আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ, মানে পাউডার দুধ, প্যাকেটটা কাটিনে কাটবো এখানে। তো যেহেতু আমার কলা আর চিনিটা একসাথে করা হয়ে গেছে, ব্ল্যান্ড করা হয়ে গেছে, 2টা মিক্সড হয়ে গেছে, তো এটা আমি আলাদাভাবে করতেছি। তো এখানে আমার এটা দেখানো সম্ভব হয় নাই, আমি এখানে দেখা যা মানে নিচ্ছি 2 কাপ পরিমাণের ময়দা, ময়দা যেটা সেটা নিচ্ছি। আর কোকোলা পাউডার নিচ্ছি 1 চামচ পরিমাণের, আর বেকিং পাউডার নিচ্ছি 1 চামচ। আর এখানে সাদা পাউডার দুধ দেখতে পাচ্ছেন, এটা নিচ্ছি আমি 1 কাপ পরিমাণের। তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে মিক্সড করে নিব, বেটারটা তৈরি করে নিব। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা লবণ দিতে পারেন স্বাদ মতো লবণ, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি তাও বলে দিলাম আপনাদেরকে, আমি যেহেতু লবণ দিচ্ছি সেই জন্য আমি আপনাদেরকেও বললাম। আমার যেহেতু এক হাতে মানে ফোন ধরে রাখতে হয় আর এক হাতে কাজ, সেই জন্য আমি আর মানে করে রাখ পুরো দেখাইতে পারতেছি না, আটকে রেখে রেখে দেখাচ্ছি। ফেরিতে তো অ্যাক্সিডেন্ট হয় না এত বেশি, খুব কম হয়। এই যে আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে, আমি এখন এটা ঢেলে দিব এটার মধ্যে। আগের থেকে আমি রেডি করে রাখছিলাম, গুছিয়ে রাখছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কেকটা প্রায় হয়ে আসছে, কেকটা মাশাআল্লাহ ফুলছে সুন্দর করে। আরো হবে, আর একটু হবে, অল্প কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। তো কেকটার কালারটা কেমন আসছে দেখছেন, আমার হচ্ছে কোকোলা পাউডারটা কম দিছি যার কারণে কালারটা এমন আসছে। আর আমি ওই মুহূর্তে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ওই মুহূর্তে আমার হচ্ছে আমার আরও 2টা ভিডিওতে দেখছেন ভাবিকে, উপরতলার যে ভাবি উনি আসছিল, পরে যে নাস্তা টাস্তা রেডি করলাম, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, যার কারণে আমি ওইগুলো ভিডিও করি নাই। আর এটাও আমি পুরোপুরি দেখাইতে পারি নাই। তো আমি এখন দেখাচ্ছি কেকটা নামায়া পরে কাটবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কেকটা কেমন হয়েছে। কালারটা দেখতে পারতেছেন আমার হচ্ছে কোকোলা পাউডারটা মনে হয় দেওয়া একটু কম হয়েছে, সেই জন্য কালারটা পুরোপুরি আসে নাই, তবে চকলেট কালার আসতো, মানে পাউডার ঠিক মতো দিতে পারলে পুরোপুরি চকলেট কালারটা আসতো। তো আরও 10 মিনিটের জন্য আমি রেখে দেবো, 10 মিনিট পরে এসে আমি কেকটা নামাবো, সাথে থাকেন দেখতে থাকেন। ও আমি আপনাদেরকে বলি নাই যে আমি আজকে হচ্ছে এরকম ঠিক এরকম মিডিয়াম আছে বসাইছি, খুব বেশি চুলার হিট বাড়াই নাই।
আর আমি এখানে কড়াইর ভিতরে লবণ বা বালি কোনোটাই ব্যবহার করি নাই, একটা স্ট্যান্ড বসাইছি, স্ট্যান্ডের উপরে আমি এটা বসাইছি। তো এভাবে আমি বানাচ্ছি, তারপরে আমি বলবো খুব বেশি সময় লাগতেছে না, শর্টকাটেই হচ্ছে, সেটাও আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম। অনেকে বালি নেয়, আবার অনেকে লবণও নেয়, তো আমি লবণ দিয়ে আগেই করতাম, বালিটা পাইনি জন্য। তো লবণটা আমার হচ্ছে সময় আমার কাছে লাগতো, যেন বেশি লাগতো, তারপরে হচ্ছে লবণটা পুড়ে যেত, যেন পুরো ঘর ধোঁয়াতে ভরে যেত, তো ওইগুলো আমি বাদ দিছি। তো এভাবে করতেছি না ভালোই, এইভাবে শর্টকাটেই হয়, খুব বেশি সময় লাগে না। আমি এভাবে একটু নর্মাল করার উপরে বসা দিছি। তো এই তো আমার কেক বানানো হয়ে গেছে, এখন নামাই ফেলবো, কেকটা হয়ে গেছে সম্পূর্ণ। এই তো দেখতেই পাচ্ছেন আমার কেক আমি নামিয়ে ফেলছি। কেকটা মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, সেটাও দেখে বুঝতে পারতেছেন আপনারা। ঠান্ডা যেমন তেমন, এমন কাশ হয়েছে, কাশের জন্য কথাও বলতে পারি না বেশি। তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, আর আমি সম্পূর্ণ ভিডিও এই জন্য দেখাতে পারি না, কারণ হচ্ছে আমি এক হাতে ফোন ধরে রাখি আর এক হাতে ভিডিও করি, যার কারণে আমার ভিডিও করতে আসলে সমস্যা হয়ে যায়, মানে দেখাইতে সমস্যা হয়ে যায়। এটা উল্টা পিস্টারটা আমি এখন সোজা করব কেকটাকে। তো আমি আজকে কেকটা আসলে ডেকোরেশন করি নাই, কারণ ডেকোরেশন করার মতো জিনিস আপাতত আমার ঘরে বা রুমে নেই, যার কারণে আমি নর্মালি দেখাতে আসছি আপনাদেরকে নর্মালভাবে। তাহলে দেখতেই পাচ্ছেন কেকটা আমার মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে কেকটা। এই যে আমি কেকটা কাটবো, আপনারা সাথে থাকেন দেখতে থাকেন, আমি কেকটা কাটবো, সেটাও আমি আপনাদের দেখাইতেছি, একটু খেয়ে টেস্ট করে বলবো কেমন মজা হয়েছে, কেমন টেস্ট হয়েছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এই তো আমার মনা আমার কোলে, আমি কেকটা কাটতেছি, জান্নাতুল এসে চিল্লাবে কেক কাটার জন্য, সে কেক কাটতে তো ভালোবাসে, খুশি হয়। কিভাবে কাটবো ওকে আমি এক সাইড থেকে কাটি, বাকিটা জান্নাতুল এসে কাটবে না, মানে আমি আপনাদের দেখানোর জন্য হাত থেকে ফেলে দিচ্ছি। মেয়েটা এমন দুষ্টাম করে, ফোন হাত থেকে ফেলে দিচ্ছে। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আমার ময়না আমার কোলে, আবার হচ্ছে আমি ফোন ধরে ভিডিও করতেছি, আবার দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝাবে কেমন হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না, একদম অসাধারণ হয়েছে, মানে এটার যে একটা ফ্লেভার আসছে এত সুন্দর, আর টেস্টও সেই হয়েছে, সেরকম হয়েছে। তো কেকটা কাইটা শেষ দেই, কাইটা বলতে কেটে ফ্রিজে রেখে দিই বক্সে করে, আপাতত নর্মালি এরকম সকালে উঠা মনে। এটা হচ্ছে জান্নাতের জন্য ই করছিলাম, তো জান্নাত তো এখন বাজে 7:30, 9টা বাজে, আসবো বাসায়। তো আপনি দেখে বুঝতে পারতেছেন আমার মানে কেকটা বানানো যে কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, কলার কেক যেহেতু, আর আমার হচ্ছে ইডা কম দেওয়া হয়ে গেছে, আমি চকলেট কালার করতে চাইছিলাম, তারপরে মাশাল্লাহ কেকটা টেস্ট হয়েছে অনেক সুন্দর, আর হচ্ছে সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। তো যাই হোক, মানে কালার চকলেট কালার না আসলেও কেক তো সুন্দর হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন কতটা ই হয়েছে যে সফট হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভারও আসছে। এটা আসলে আমি এখন রেখে দিব, হয় কি কেক বানায় ফ্রিজার থাকলে হয় মেয়ে সকালে টিফিন নিয়ে যেতে পারে, বড় বড় করে রাখি, টেনশন থাকে না, সেজন্যই আর বানানো আমার। তো দেখতেই পাচ্ছেন কেকটা আসলে আমার কত বড় হয়েছে, আসলে
অর্ধেক কাইটা রেখে দিছি, এই যে আমি খাইছি, আরেকজনকে দিছি খাইতে, আবার এই যে অর্ধেক এর ভিতরে রাখছি, আবার প্লেটে আছে কতগুলো, এগুলো এখন পিস পিস করব। তাহলে আমার 2 কাপ ময়দা দিয়ে কত বড় একটা কেক হয়েছে বুঝতেই পারতেছেন আপনারা। তো আমি মনে করবো আসলে কি, দোকান থেকে না কিনে খেয়ে বাসায় যদি বানান তাহলে সেটা হয় কি, যে কোনো ভেজাল মুক্ত, ভেজাল থাকে না, ভেজাল মুক্ত হয়, এরপর নিজের হাতে বানানো জিনিসের খাওয়ার স্বাদ একটা অন্যরকম আলাদা। তো আমি মনে করি নিজে বানায় খাওয়াটাই সব থেকে বেটার। তো সেই জন্য আমি তো বানাই কিছুদিন, মানে কয়দিন পর পরে বানাই, আমার মেয়ে যেহেতু খাইতে পছন্দ করে ভালোবাসে, তো সেই জন্য আমি ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে কেক বানাইতেছি যেহেতু, তো তার জন্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো পরবর্তীতে হয় যদিও কেক বানাই আমি, আর একটা চকলেট কেক বানাবো, সেটা আমি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সম্পূর্ণ চকলেট কেক বানাবো ওইটা। আমার মেয়ে চকলেট কেক আমার কাছে আবদার করছে, আম্মু চকলেট কেক বানাবা সেই জন্য। তো ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা অবশ্যই না টেনে পুরো ভিডিওটুকু দেখবেন, যারা পারেন বানাইতে তারা তো পারেনি, আর যারা না পারেন তারা অবশ্যই শিখে নেবেন, আসলে শেখার কোনো শেষ নেই, মানুষে জানে অনেক কিছু, তারপরে আবার অনেক কিছু না জানাও থাকে। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে হলেও লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটা দেখার পরে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ে, আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।